তো চলুন আমরা আজকে একটা ম্যাজিক দেখে ফেলি। তো দেখেন আমাদের বাসায় সবারই এরকম হাঁড়ি পাতিল থাকে, দেখা যায় চার পাতিলটা ভিতর দিয়ে এরকম লাল হয়ে যায়, এই কড়াইগুলো অনেকেরই লাল হয়ে যায় ভিতরে। তো খুব সহজেই আমরা এগুলো চকচকে রাখতে পারি। দেখেন আমার এই কড়াইটা অনেক লাল হয়ে গেছে। তো আমি কীভাবে কড়াইগুলোকে চকচকে রাখি বা সহজেই দেখেন এই হাঁড়ি লাল হয়ে গেছে, আবার আমরা পানি ফুটাইলে পাতিলটা অনেক লাল হয়ে যায়। তো দেখেন আমরা কীভাবে এগুলো পরিষ্কার করি। তো আমি এই তো এরকম একটা মাজুরি নিয়েছি বা স্টিলের মাজুরিটা দিয়েও হবে। আর এখানে আমি কিছু বালি নিয়েছি, আর এটা হচ্ছে তিব্বত বল সাবানটা, আমি গালিয়ে বালির সাথে মিক্স করে নিয়েছি। আবার দেখেন এই হুইল সাবানটা দিয়েও হবে। আমার এই মেন কথা হচ্ছে হুইল সাবান আর তিব্বত সাবান, এই দুইটাই লাগবে। আর আমাদের ভীম সাবান বলেন আর হুইল পাউডার বলেন, এগুলো দিয়ে আমাদের কড়াইটা চকচকে করা যায় না। আমার হুইল সাবান আর বালি হলে খুব সুন্দরভাবে চকচকা হয়ে যায়, একদম নতুনের মতো। তো দেখেন ম্যাজিকটা কীভাবে হয়। তো আমি প্রথমে এই কড়াইটা আপনাদের মুখে দেখাচ্ছি। তো এরকম জালিটার মধ্যে আমি একটু বালি আর সাবান নিয়ে নিলাম। এই তো আমি কড়াইতে আলাদাভাবে একটু বালি নিয়ে নিলাম, আর এই তো সাবানটা সাবান নিয়ে নিলাম। তো দেখেন আমি কীভাবে দেখাচ্ছি। দেখেন আমি একটা ডলা নাড়িতেই আমার কড়াইটা অনেক চকচকে হয়ে গেছে। এটাতে আপনার কোনো শক্তি লাগবে না, কোনো জোর মানে ইয়া লাগবে না, আপনি আস্তে আস্তে ডললেই এটা খুব সুন্দর একটা চকচকে কড়াই নতুনের মতো হয়ে যাবে। দেখেন আর এটা দিয়ে আপনার যদি এটা আপনার বাসায় না থাকে, তো এই জালিটা অ্যাভেলেবেল দেখা যায় সবার বাসায় থাকে, তো তখন আপনি এই জালিটা দিয়েও আবার একইভাবে সাবান আর বালি নিয়ে নিলাম। এটা দিয়ে আমি দেখাচ্ছি। তো আপনারা দেখা যায় এই টিপস রান্নাঘরের এই টিপসগুলো সবসময় আমাদের গৃহিণীদের কাজে লাগে। তো এইভাবেই আমরা দেখা যায় পুরোনো জিনিসগুলো নতুন নতুন করে রাখতে পারি। তবু দেখে বুঝতেই পারছেন আমার কড়াইটা কত চকচকা হয়ে গেছে। অল্প কিছুক্ষণ সময় লাগে, বেশিক্ষণ সময়ও লাগে না। তো দেখেন আমি দুই তিন মিনিট এটা ঘষামাজা করার পরেই আমার জিনিসটা, এই তো আমি একটু হাত দিয়ে ঘুরে দেখি, দেখেন কড়াইতে কোনো দাগ নেই, একদম চকচকা হয়ে গেছে। তো খুব সহজেই আমরা এটাই করতে হবে, হুইল সাবান আর তিব্বত সাবান দিয়েই, কিন্তু অন্য সাবান দিয়ে এত সুন্দর হয় না। তো দেখেন হুইল সাবান আর বালি দিয়ে খুব সহজেই আমরা নতুনের মতো চকচকা বানিয়ে ফেললাম। তো আপনি এটা যত সময় নিয়ে ঘষবেন ততই সুন্দর হতে থাকবে। এই তো আমি এটা এখন ধুয়ে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর চকচকা করতেছে। তো আমার এই সাইডগুলো আর একটু ভালো করে ডলা দিতে হবে, তাইলে আর এগুলো হলুদ হলুদ থাকবে না। দেখেন একদম চকচকা হয়ে গেছে। দেখেন আমি এই যে সিলভারের একটা পাতিল নিয়েছি, দেখেন আমি এই পাতিলটা কিন্তু লাল, আবার একটু লালচে লালচে ভাব বোঝা যাচ্ছে। তো আমি এটাকে মেজে আপনাদের দেখাচ্ছি কীভাবে পাতিলটাকে চকচকা রাখা যায়। তো দেখেন এখন প্রথমে আমি কড়াইটা তিব্বত সাবান দিয়ে ঘষা মাজা করেছি, এবার আমি হুইল সাবানটা দিয়ে দেখাচ্ছি। তো এই তো প্রথম আমি যে তিব্বত সাবানটা এখানে গলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেখাচ্ছি, এখন আমি হুইল সাবানটা দিয়ে মেজে দেখাচ্ছি।
তো এই জালের মধ্যে আমি কিছু ঘরের সাবান নিয়ে নিলাম, এই তো। আর বালি নিয়ে নেবেন, দেখেন একটা ডলা দিলেই একদম চকচকে হয়ে যায়। তো আমরা এইভাবেই কিন্তু বাসার জিনিসগুলা চকচকে করে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। দেখেন সিলভারের জিনিস এত বেশি ডলা লাগে না, একবার ডলা দিলেই চকচকে হয়ে যায়। যে অনেকে বলবেন যে জালে দিয়ে ডলা দিলে এরকম হয়, কিন্তু হয় জিনিসটা ঘোলায় যায়, কিন্তু হুল কটার দিয়ে বালু দিয়ে ডলা দিলে ঘোলায় না, একদম চকচকা হয়ে যায়। তা আমি মাজলি পরেই দেখতে পারবেন, সেই কড়াইটা তো দেখাইলাম, আমার এই কড়াইগুলা প্রায় 2-2.5 বছরের আগের, তারপরও আমার কড়াইগুলা দেখেন কত চকচকা করে। তো দেখেন আমার কড়াইটা পাতিলটা এখন কত চকচকা হয়ে গেছে, আমি ধুইলে তখন বুঝতে পারবেন যে জিনিসটা কত চকচকা হয়েছে। তো আমি ধুয়ে দেখাচ্ছি। তো আমরা চাইলে এভাবে বেসিনটাকেও এরকম চকচকা করতে পারি। তো আমি বেসিনটাকেও মেজে দেখাবো আপনাদের, খুব সহজেই আমরা এভাবে চকচকা করতে পারি। তো দেখেন এই তো, তো আমার ভিতরটা আরও একটু সময় নিয়ে মাজতে হবে, মাজলে আরও চকচকা হয়ে যাবে। তো আমি উপরটা আগে মেজে দেখালাম, এই তো দেখেন। তো আমি আরেকটা কড়াইও মেজে ফেলছি, দেখেন আপনাদের সুবিধা তো সাহায্য। আমি যে কটা নিয়েছি এই কটাই মেজে দেখালাম, খুব অল্প সময়ে এই কাজটা করা যায়। তো দেখেন আমার কড়াইটা খুবই চকচকে হয়ে গেছে, এই তো আমি ধুয়ে দেখাচ্ছি। একদম নতুনের মতো চকচকা। তো এই কাজটা যদি আমরা নিচেও করি কিছু সময় নিয়ে, তাহলে আমাদের এই নিচটাও অনেক চকচকা হয়ে যাবে। তো আসলে এই নিচটা অত চকচকা লাগে না, তো ভিতরটাই আমার সুন্দর একটা দেখার। এই তো তো দেখেন আমার বেসিনটা, এই তো হাঁড়ি পাতিলগুলো মেজেছি কত নোংরা হয়ে গেছে, আর একটু রানসলাসে ভাব। তো আমি এখন সেই জালি দিয়ে আর বালি দিয়ে ফুল পাউডার দিয়ে হুল সাবানটা দিয়ে আমি মাজা দিব। তো দেখেন আমার বেসিনটাকে কত চকচকে হয়ে যাবে, এখন খুব সহজেই বেসিন চকচকা করা যায় এই জিনিসটা দিয়ে। এই তো আমি মেজে দেখাচ্ছি। তো এভাবেই আমি হাঁড়ি পাতিলগুলো যেভাবে মেজেছি, এভাবেই সাবান বালি আর নিয়ে জালি নিয়ে মেজে নিতে হবে। তো দেখেন আমি মেজে তারপরে দেখাচ্ছি। একটু দেখেন আমি পুরো বেসিনটাকে মেজে নিয়েছি, আর আপনারা চাইলে এর সাথে কলটাকেও ডলা দিয়ে নিতে পারেন, কারণ এই জিনিসটা অনেক চকচকে হয়ে যাবে দেখেন। এই তো তো দেখেন আমি এখন এটাকে ধুয়ে দেখাচ্ছি কত চকচকে হয়েছে, দেখি বুঝতে পারছেন। তো এখানে আপনার ব্লিচিং পাউডার বা ব্লিচিং কোনো কিছুই প্রয়োজন হয় না। এভাবে আমরা যদি একটু অল্প জিনিস দিয়েই হয়ে যায়, দেখেন আমাদের সবারই ঘরে সাবান থাকে, তো আমরা একটু বালি নিয়ে আসলেই একটু চকচকা বানিয়ে ফেলতে পারি। তো আমি সবটা ব্লিচিং ধুয়ে তারপর দেখাচ্ছি। তো দেখেন বেসিনটা কত চকচকা হয়ে গেছে, তো খুব সহজ কাজ এই কাজগুলা। আর আমাদের গৃহিণীদের সবারই এই কাজগুলা জানা দরকার আর প্রয়োজনের লাগে। তো দেখেন কত চকচকা করে, এই তো কলটাকেও আমি মেজে নিয়েছি দেখেন। তো ভিউয়ার্স, আজকের আমার এই রান্নাঘরের এই টিপসটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলকে পাশে থাকবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে আমার কাজটা কি সত্যি হয়েছে না মিথ্যা হয়েছে। তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি জানালে হয়তো খুশি হব। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।